রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই এগিয়ে যাচ্ছে, তাতে রাশিয়ার সেনাবাহিনী শীঘ্রই কিয়েভ দখল করতে পারে। যদি তাই হয় তাহলে ইউক্রেনের উপর হামলার গতিও খানিকটা ত্বরান্বিত হবে। গত চার দিনে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনকে চারিদিক থেকে হামলা চালিয়ে তাদের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। তবে রাজধানী কিয়েভ এতদিন রাশিয়ান সেনাবাহিনীর দখল থেকে অনেকটাই দূরে ছিল। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন যে কিয়েভে রাশিয়ার বাহিনীর হাতে বন্দী হওয়ার ভয় পেয়েছেন। তিনি বলেন, আজকে রাত্রি আমাদের জন্য কঠিন হতে চলেছে, তবে আমাদের উঠে দাঁড়াতে হবে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেন ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। এদিকে এর মধ্যেই সেদেশে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল, তাই শুরু হয় তাদের উদ্ধার কাজ। তবে এই উদ্ধার কার্যের নাম দেওয়া হয় অপারেশন গঙ্গা। এবার আমাদের জানার বিষয় অপারেশন গঙ্গা কিভাবে সাকসেস হলো। তবে এই অপারেশন গঙ্গার হাত ধরেই বুখারেস্ট থেকে নিরাপদে ভারতে এসে পৌঁছেছে ভারতীয়দের একটি দল। মোটামুটি 250 জন ভারতীয় নিজেদের দেশে ফিরে আসতে পেরে আনন্দে মেতে উঠেছে। তবে অপারেশন গঙ্গার এই ফ্লাইটটি 250 জন নাগরিককে নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিদেশমন্ত্রী মুরালিধরন দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছানো ভারতীয়দের স্বাগত জানিয়েছে এবং ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। তবে এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য, আমরা অনেক পড়ুয়ার সাথে কথা বলেছি, তারা বীরত্ব ও সাহসের সাথে তাদের দায়িত্ব পালন করেছে আর আমরা এটার প্রশংসা করছি। তাদের পরিবার এবং বন্ধুসহ ভারতের সমস্ত নাগরিকদের নিরাপদে ভারতে না আনা পর্যন্ত সরকারের এই অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নিজেও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, এছাড়া ভারত সরকারও রাশিয়ার সাথে কথা বলছে। এদিন এয়ার ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে অপারেশন গঙ্গার একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে ভারতে ফেরত আসা নাগরিকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। তবে এখনও 20,000 ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে, আর এই তথ্য সামনে আসতেই বাড়তে থাকে উদ্বেগ। ফ্রেন্ডস, এই ছিল অপারেশন গঙ্গার অজানা ইতিহাস। তবে এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার উপস্থিত হবো আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।